बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थीबिंदु अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आशा करी महान रब्बुल आलमीनेर मेहरबानीते तुम्हारा सबाई भालो आछो। आमी मोहम्मद हासान चौधुरी, सहकारी अध्यापक इंग्रेजी, खिलगांव आइडियल स्कूल एंड कॉलेज। आज के तुम्हारे सामने उपस्थित हुई सिंपल कॉम्प्लेक्स कम्पाउंडर एग्जाम्पल नहीं। तुम्हरा प्रीवियस क्लासे किभाबे सिंपल कॉम्प्लेक्स चीना जाए, सिंपल कॉम्प्लेक्स करार नियमटा, सहज नियमटा आमी तुम्हारे शिखिए छिला। एखन आमी तुम्हादेरके एर उदाहरणटा बुझिए दिब। तुमि जखन सिम्पल कॉम्प्लेक्स कम्पाउंड करबे, जखन कोश्चेनेर मध्ये सिम्पल कॉम्प्लेक्स कम्पाउंड देखबे, प्रथमत तुमि एर अर्थ बोझार चेष्टा करबे। तुमि अर्थ बुझे तोमाके सिम्पल कॉम्प्लेक्स कम्पाउंडटा करते हबे। लक्ष्य करो आमी एखाने ओराल टेस्ट मानी मौखिक टेस्ट जाके बोली, तो एखाने आमी लिखाबो ना, तोमादेर मुखे मुखे बुझिए दीब खूब सहज भावे। तुम्हरा बासाय लिखे आमाके परवर्तीते कलेज खुलले आमाके देखाबे, आमी तखन देखबो जे तुम्हरा आमार क्लासटा बुझे कि लिखछिले। एग्जाम्पल देखो, सीइंग द पुलिस द थीप रेन अवे। पुलिसटा देख, सीइंग द पुलिस पुलिसके देखिया चोरटी पलायन करलो। तहले आमरा अर्थटा बुझे फेललाम। एखन आमरा बुझते हबे एई सेंटेंसटा सिम्पल कमप्लेक्स ना कम्पाउंड। यदि सेंटेंसटी कौन धरनेर इंगित करछे, ऐ सेंटेंसे आमरा देखते पाच्छी एकटा मात्र भार्ब। सीइं किन्तु भार्ब ना, एटा भार्बल, देखते भार्बेर मतो किन्तु भार्ब ना, एटा होच्छे जिरांड। तहले आमादेर भार्ब आछे एकटा, तार माने आमरा सहजे बुझते पारी जे एटा सिम्पल सेंटेंस, এখানে কমপ্লেক্স বা কম্পাউন্ডের কোনো সিম্বল নেই বা একাধিক ভার্ব নেই। সিইং দ্য পুলিশ দ্য থিপ রেন অয়ে, পুলিশকে দেখিয়া চোরটা পলায়ন করলো। আমরা যদি এটাকে কমপ্লেক্স বানাই, তাহলে আমরা বাংলায় বলতে পারি, যখন চোরটি পুলিশকে দেখল সে পলায়ন করল। হয়েন দ্য থিপ সিংস টা ভার্ব হয়ে যাবে। হয়েন হলো কমপ্লেক্সের সিম্বল। হয়েন দ্য থিপ স দ্য পুলিশ, আবার দ্য থিপকে বুঝাবে হি রেন অয়ে, সে পলায়ন করল। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আমরা যদি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে যাই, তাহলে সে একই নিয়ম, হয়েনটাকে আমরা সরিয়ে দিব, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড হি রেন অয়ে, তাহলে আমরা অ্যান্ড দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, কম্পাউন্ড সেন্টেন্স। আমি যা মুখে বললাম তোমরা সেটাকেই সুন্দর করে খাতায় লিখবে। নাম্বার টু, দ্য ম্যান বিং ভেরি হাংরি এট টু মাচ। লোকটা খুবই ক্ষুধার্ত, এবং লোকটা খুব ক্ষুধার্ত হয়ে অনেক খেল। তাহলে এই সেন্টেন্সটা কয়টা ভার্ব আছে, এট একটা ভার্ব, বিংটা কিন্তু ভার্বাল। বিং কোথেকে আসছে,
এম ইজারের সাথে আইএনজি করে দিলে সেটা বিং হয়ে যায়। তাহলে আমরা এই এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স কীভাবে বানাব? আমরা বানাতে পারি, যেহেতু লোকটা খুবই ক্ষুধার্ত, সে অনেক খাইল, সেহেতু লোকটা খেলো। অ্যাজ দিয়ে যেহেতু সেহেতু দুটাকেই বোঝায়। অ্যাজ দ্য ম্যান, এই বিংটা হচ্ছে বিভার। বিভার প্রেজেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে? হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? আমরা কীভাবে বুঝব? আমরা দেখতে হবে পরবর্তী ভার্বটা কোন টেন্সে আসে। এট, এই শব্দটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে এখানে দিয়ে পাস্ট টেন্স দিতে হবে। দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি। অ্যাজ দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি, দ্য ম্যান, আবার প্রনাউনটা আনবো, হি এট টু মাচ। অথবা হোয়েন দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি, হি এট টু মাচ। নাম্বার থ্রি, আই শ্যাল ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেইলার। এখানে কয়টা ভার্ব আছে? ওয়ার্ক ভার্ব, শ্যাল ওয়ার্ক ফিউচার টেন্স, অ্যাভয়েড কিন্তু ভার্ব না, কারণ এটাও ভার্বাল ইনফিনিটিভ। যদি কোনো ভার্বের আগে টু থাকে সেটা ভার্ব হয় না। আমরা সাধারণত অনেককেই দেখি যে শিক্ষকরা পড়াচ্ছেন ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ, ভার্ব সিক্স। তোমরা ঠিক এইভাবে পড়ো না। তোমরা ভার্ব বলতে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে ভার্ব বলে, আর অন্য সবগুলো ভার্বাল, দেখতে ভার্বের মতো, আসলে ভার্ব না। ভার্ব ওয়ান টু হতে পারে, ভার্ব থ্রি কখনো হবে না। আই শ্যাল ওয়ার্ক হার্ড টু অ্যাভয়েড ফেইলার। তাহলে আমি এটাকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব? তাহলে আই শ্যাল ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করলাম, সো দ্যাট, এখানে শব্দটা দিব সো দ্যাট, যাতে আই ক্যান অ্যাভয়েড ফেইলার, আমি ফেইলটা বা আমার ব্যর্থতাটা এড়াতে পারি। আমি যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করি, আই শ্যাল ওয়ার্ক হার্ড অ্যান্ড আই শ্যাল অ্যাভয়েড ফেইলার, আমি কঠোর পরিশ্রম করব এবং আমি ফেইলটা এড়াব। তাহলে যক, তোমরা তো বুঝতেই পারলে এখানে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সের সিম্বল বসলো, কীভাবে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল বসলো। নাম্বার ফোর, হি রেন অয়ে টু স্কেপ অ্যারেস্ট, সে পালিয়ে গেল অ্যারেস্টটা থেকে মুক্ত হইতে। স্কেপ মুক্ত হইতে, এখানে কয়টা ভার? এখানে এ রেন একটা ভার, আর এটা কিন্তু ভার্ব না, তাইলে এখানে এটা সিম্পল সেন্টেন্স। এই একইভাবে নাম্বার থ্রির মতোই, হি রেন অয়ে সো দ্যাট হি কুড স্কেপ অ্যারেস্ট। কেন কুড ব্যবহার করলাম? কারণ রেন শব্দটা পাস্ট টেন্স, তাহলে আমাদের এখানে কী ব্যবহার করতে হবে? কুড। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা কী ব্যবহার করতাম? ক্যান। তাহলে হি রেন অয়ে সো দ্যাট হি কুড স্কেপ অ্যারেস্ট, যাতে করে সে অ্যারেস্ট থেকে মুক্ত হইতে পারে, সেজন্য পালন করলো। আর আমরা যদি কম্পাউন্ড করি, হি রেন অয়ে অ্যান্ড হি স্কেপড, এটা পাস্ট টেন্স হয়ে যাবে অ্যারেস্ট। নাম্বার ফাইভ, হি গেভ মি বোথ মানি অ্যান্ড ফুড, হি গেভ মি বোথ মানি অ্যান্ড ফুড, সে আমাকে টাকাও দিল, সে আমাকে খাবারও দিল। আমি যদি এটাকে যদি আমি কমপ্লিস করি, কিছুগুলো আমি এভাবে লিখতে পারি, যখন সে আমাকে টাকা দিল তখন সে খাবারও দিল। হোয়েন হি গেভ মি মানি হি অলসো গেভ মি ফুড। হোয়েন হি গেভ মি মানি হি গেভ মি ফুড, এটা লিখলেও হয়। এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কী বলতে পারি? হি
gave me money and he also gave me food. আবার কম্পর অনুভব করা যায়, he gave me not only money but also food. এখানে ভার্বটা উজ্জ, এই এক্সাম্পলটা দিলে এটা ভার্বটা উজ্জ রয়ে গেল। নাম্বার সিক্স, হি ইজ বোথ টল অ্যান্ড স্ট্রং, টল অ্যান্ড স্ট্রং। তা লক্ষ্য করো, সে লম্বা ও শক্তিশালী উভয়ই। আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, যেহেতু সে লম্বা সেহেতু শক্তিশালী দিতে পারি, অ্যাজ হি ইজ টল হি ইজ স্ট্রং। কম্পাউন্ড করতে গেলে আমরা কি করতে পারি, হি ইজ, হি ইজ টল অ্যান্ড হি অলসো স্ট্রং, হি ইজ টল অ্যান্ড হি ইজ অলসো স্ট্রং। অথবা আমরা দিতে পারি, হি ইজ নট অনলি টল বাট অলসো স্ট্রং। এবার লক্ষ্য করো, বিং ডিসেটিসফাইড হি রিজাইন্ড হিজ পোস্ট, অসন্তুষ্ট হয়ে সে তার পোস্ট পদ থেকে ইস্তফা, আমরা যদি বলি পদ থেকে রিজাইন দিল, পদ থেকে সরে গেল। তাহলে আমরা যদি এটাকে কমপ্লেক্স বানাই, যেহেতু সে বিরক্ত হলো অথবা যখন সে বিরক্ত হলো, হয়েন এখানে রিজাইন শব্দটা পাস্ট টেন্স, তাহলে বিং শব্দটা হবে পাস্ট টেন্সে। হোয়েন হি ওয়াজ ডিসস্যাটিসফাইড হি রিজাইন্ড হিজ পোস্ট। অথবা আমরা লিখতে পারি, অ্যাজ হি ওয়াজ ডিসস্যাটিসফাইড হি রিজাইন্ড হিজ পোস্ট। নাম্বার এইট, গোয়িং টু ঢাকা, ঢাকা গিয়ে আই কল্ড অন হিম, আমি তাকে ডাকলাম। আমি যদি এটাকে কমপ্লিট করি, হোয়েন আই ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্ট হয়ে গেল, কেন কল শব্দটা পাস্ট টেন্স। হোয়েন আই ওয়েন্ট টু ঢাকা, যখন আমি ঢাকা গেলাম, আই কল্ড অন হিম, আমি তাকে ডাকলাম। কম্পাউন্ড, আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড আই কল্ড অন হিম, আমি ঢাকা গেলাম এবং তাকে ডাকলাম। নাম্বার নাইন, ওয়িং টু ইলনেস, অসুস্থতার কারণে, ওয়িং টু ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। তাহলে অসুস্থতার কারণে আমি স্কুলে উপস্থিত হতে পারিনি। তাহলে এটাকে যদি আমরা কমপ্লিট করি, আমরা এই সেন্টেন্সটাকে আগে নিলে ভালো হয়, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি স্কুলে যেতে অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি ছিলাম অসুস্থ। কম্পাউন্ড করলে, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে অ্যাটেন্ড করতে পারিনি। অথবা এভাবেও দেওয়া যায়, আই ওয়াজ ইল অ্যান্ড সো, আমি অসুস্থ অ্যান্ড সো, এবং তাই আই কুড নট অ্যাটেন্ড স্কুল। নাম্বার টেন, কামিং হোম আই বিগান টু ওয়ার্ক, বাসায় এসে আমি আমার কাজ শুরু করলাম। এটাকে আমরা কম্পাউন্ড করলে কী পাবো, কমপ্লেস করে, হোয়েন আই কেম হোম, কামিং শব্দটা কেম হবে কারণ বিগান শব্দটা আছে। হোয়েন আই কেম হোম আই বিগান টু ওয়ার্ক, কম্পাউন্ড করলে আই কেম হোম অ্যান্ড আই বিগান টু ওয়ার্ক। তাহলে শিক্ষার্থীবৃন্দু, তোরা অবশ্যই বুঝতে পারছো, আমি আজকে অরাল টেস্ট করলাম, যেটাকে আমি তুমি মৌখিকভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি এই দশটা ভালো করে খাতায় লিখে, আমি এখানে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স কম্পাউন্ড দুটাই তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমরা এগুলাকে সুন্দর করে বাসায় হোমওয়ার্ক করে কলেজে এসে বা স্কুলে এসে তোমরা এই খাতাটা আমাকে দেখাবে। আর বিশেষভাবে এই শীটটা তোমাদের সবার কাছে আছে,
তোমরা জানো যে আমার আমি যখনই তোমাদের ক্লাস করাই তখন আমি যেই যে এক্সাম্পলগুলো তোমাদেরকে বুঝাই সেগুলো তোমরা অবশ্যই তোমাদের কাছে শিখ থাকে। তোমরা এটা ইচ্ছা করলে নিজেরা 10টা করার পরে বাদ বাকিগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজান আসসালামু আলাইকুম।